যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পথে ভুলে যায় না আল্লাহাদ আল্লা হুস মাদ্য়ে দে ওয়লা মিয়ুলম্মিয়া খুল্লা হু কুফুআন আহায়াদ পড়েন আল্লাহ আকবর এই জন্য বেশি বেশি সূরা তুলে ফলাস্ত আলাদ করতে রাজি আছেন তো মনে থাকবে বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ও ইন্দামা ইয়ামশি ইলা ফেরা সিহা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন শাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও বিহিমা র মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন

কুল আউজবিরাস এই তিনটাকে আরবিতে বলে কুল আসালাস মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস। ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মায়েশা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানুল্লাহ পড়ে বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনিবে একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাগাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা পোকার কামর যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম তো কি বলে না গাইছে বিচ্ছুয়ে কয় এই বিচ্ছুপকার কামর দিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহর লানত মুসল্লিও চিনে না নবীও সিনে না কামর তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবনের পানি আনা হলো বিশ্বনবী বলে বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুলহুয়ল্ ল হু আহাদ আল্লাহ হুস মদলী দেওয়লাম ইয়লাদ ওয়লম্য়ে কুল্লা হু আহাদ পড়েন আল্লাহ আকবার এই জন্য সুরা খ্লাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সবাব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায়